প্রাণের সাতক্ষীরা। নিজের শহর হিসেবে সাতক্ষীরা মিশে আছে প্রাণের সাথে, আত্মার সাথে। তো প্রাণের এই সাতক্ষীরাকে নিয়ে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। মূল ভিডিওতে যাওয়ার আগে সাতক্ষীরা জেলার ইতিহাস সম্পর্কে খুব অল্প কথায় জেনে নেওয়া যাক। সাতক্ষীরা অঞ্চলটি মহকুমার মর্যাদা পায় 1852 খ্রিস্টাব্দে। মহকুমার মর্যাদা পাওয়ার পর প্রথমে সাতক্ষীরাকে সংযুক্ত করা হয় নদিয়া জেলার সাথে। 1861 সালে নদিয়া থেকে সাতক্ষীরাকে বিভক্ত করা হয় 24 পরগনা জেলার সাথে। পরবর্তীতে খুলনা নিজে জেলার মর্যাদা পায় 1882 সালে। এর পরবর্তীতে 1884 সালে একটি মহকুমা হিসেবে সাতক্ষীরা খুলনা জেলার অন্তর্ভুক্ত হয়। এর ঠিক প্রায় 100 বছর পরে অর্থাৎ 1984 সালে বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রণের আওতায় সাতক্ষীরা মহকুমাকে সাতক্ষীরা একটি জেলায় রূপান্তরিত করা হয়। বর্তমানে এ জেলায় 7টি উপজেলা, 8টি থানা, 78টি ইউনিয়ন, 960টি মৌজা, 1421টি গ্রাম ও 3টি পৌরসভা রয়েছে। সাতক্ষীরা পৌরসভা এটি স্থাপিত হয় 1869 সালে। যে কোনো শহরে রাতের চিত্র অনেক চাকচিক্যময়, অনেক মোহনীয় হয়। একটি জেলা শহর হিসাবে, একটি মফস্বল শহর হিসাবে অনেক চাকচিক্যময় না হলেও রাতের সাতক্ষীরা অনেক মোহনীয়, অনেক সুন্দর এবং নিজের শহর হিসাবে এটি আমাকে অনেক আকৃষ্ট করে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল প্রাণের এই সাতক্ষীরা শহরকে রাতের চিত্র সবার মাঝে তুলে ধরার। অনেক প্রচেষ্টার পরে অনেক সময় নিয়ে কাজটি করতে পেরেছি, তাই তো সেটা নিয়ে আজকের আয়োজন রাতের সাতক্ষীরা। আমি এখন আছি শহীদ সিরাজ সরণি। রোডটি মূলত খুলনা রোড মোড় হতে নিউ মার্কেট মোড় পর্যন্ত বিস্তৃত। সাতক্ষীরা শহরের অধিকাংশ রোড ওই স্থানীয় স্থাপনার পরিচয়ে পরিচিত। যেমন এই মুহূর্তে এই স্থানটি নতুন জজকোর্ট 10-তলা বিল্ডিং এর সামনে বললে সবাই চিনতে পারবে। এই স্থানটি পুরাতন চায়না বাংলা শপিং কমপ্লেক্স, যেটি বর্তমানে সাতক্ষীরা সিটি সেন্টার নামে পরিচিত, সেটির সামনে। এখানে বেশ কিছু পুরাতন নতুন ফার্নিচারের দোকান, সেখানে নতুন পুরাতন ফার্নিচার ক্রয় বিক্রয় করা হয়। এছাড়াও বেশ কিছু ইলেকট্রনিক্সের শোরুম, ট্রান্সকম, সনি, বাটারফ্লাই, সিঙ্গার, এগুলোর শোরুম এখানে পাবেন। চায়না বাংলা শপিং কমপ্লেক্স বা বর্তমানে সিটি সেন্টারের সামনে নতুন একটি শপিং সেন্টার হয়েছে, যেটি অরিনি শপিং কমপ্লেক্স নামে পরিচিত। যারা বাইক লাভার আছেন তাদের জন্য সাতক্ষীরা শহরের এই অংশটি, এখানে মোটর সাইকেলের যে কোনো ক্ষুদ্রাংশ থেকে শুরু করে যে কোনো প্রয়োজনীয় যন্ত্রপাতি এখানে পাবেন। বেশ কিছু লেদ এখানে রয়েছে, বিভিন্ন মেশিনারিজ এবং মেশিনারির যে প্রয়োজনীয় যন্ত্রাংশ সেখানে এখানে পাবেন। এবিখান পেট্রোল পাম্প সেটি এখানে। এটি সেই নিউ মার্কেট মোড়, যদিও নিউ মার্কেটটি বর্তমানে নেই। আদালতের নির্দেশে এবং জরাজীর্ণ হওয়াতে ভবনটি এখন ভেঙে ফেলা হয়েছে। নিউ মার্কেট মোড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিপণী বিধান পাবেন। আল বারাকা শপিং সেন্টার এখানে। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ রেস্তোরাঁ রয়েছে, হোটেল সোনারগাঁ, হোটেল আব্বাস, পিজা মিলান এবং সাতক্ষীরা শহরের অন্যতম পুরাতন একটি চাইনিজ রেস্টুরেন্ট মাওয়া রেস্টুরেন্ট এখানে। মাছের পোনার সাথে ব্যবসায় যারা জড়িত তাদের জন্য সুপরিচিত শহরের এই অংশটি ইজি 12। এছাড়াও বেশ কিছু ব্র্যান্ডের শোরুম এখানে পাবেন। শহরের এই অংশ থেকে ঢাকাগামী সকল কোচগুলো ছেড়ে যায় সকালে এবং সন্ধ্যায়। শহরের এই অংশের নাম পশু হাসপাতালের মোড়। এখানে চা প্রেমীদের জন্য একটি সুপরিচিত জায়গা, এখানকার চা খুবই বিখ্যাত। এছাড়াও এগুলোর সামনে নতুন নতুন বেশ কিছু মোবাইলের দোকান রয়েছে। শহরের এই অংশের নাম তুফান কোম্পানির মোড়। এটি সাতক্ষীরার ঐতিহ্যবাহী এবং সুপ্রাচীন তুফান কোম্পানি একটি ব্যবসা প্রতিষ্ঠান, যাদের আওতাধীন রয়েছে তুফান ডেন্টাল ক্লিনিক, ছাড়াও তুফান ডেকোরেটর, এছাড়াও তাদের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শহরে যে অংশের দিকে আমরা আগাচ্ছি সেটির নাম হাটের মোড়। সাতক্ষীরা শহরে যে কয়েকটি বাজার রয়েছে, যেমন বড় বাজার, কাটিয়া বাজার, মিল বাজার, পুরাতন সাতক্ষীরা হাটকলা বাজার, তার মধ্যে এটি অন্যতম।
এই অংশটির নাম হাটের মোড়। এখানে ফল ফলাদি, পাইকারি এবং খুচরা পাওয়া যায়। বেশ কিছু কুরিয়ার সার্ভিসের স্থানীয় অফিস এই শহরের এই অংশে অবস্থিত। সাতক্ষীরা শহরে এই অংশটি মাইক্রোস্টার নামে পরিচিত। এখানে মূলত পিকআপ ভ্যান ছাড়াও রেন্টেকারে প্রাইভেট কার, মাইক্রো, হাইএস গাড়ি প্রভৃতি পেতে পারেন। যাদের এগুলো প্রয়োজন তারা শহরের এই অংশে চলে আসতে পারেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিস সাতক্ষীরা শহর শাখার মেইন অফিস এই অংশে। এই অংশের নাম বাঙালের বন। এখানে গণপূর্ত অফিস, সড়ক এবং জনপদ বিভাগের প্রধান অফিস তাদের বাংলো এখানে অবস্থিত। এছাড়াও সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন একটি সুন্দর মসজিদ এখানে অবস্থিত। সাতক্ষীরা শহরের এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তা দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে যেতে হয়। এই বাঙালের মোড় থেকে হাতের ডান দিকে যে রাস্তা চলে গিয়েছে, এটি দিয়ে সাতক্ষীরা শহরের এবং সাতক্ষীরা জেলার অন্যতম আকর্ষণ মন্টু মিয়ার বাগানবাড়ি এবং মুজাফফর গার্ডেনে যেতে হয়। এছাড়াও সাতক্ষীরা জেলার তিনটি উপজেলাবাসী যেমন দেবহাটা, কালীগঞ্জ এবং শ্যামনগরবাসীদের যাওয়ার একটি মাত্র রাস্তা হচ্ছে এটি। এটি সাতক্ষীরা বড় বাজার সড়ক। এটি বড় বাজারের আভ্যন্তরীণ রোডের একাংশ। প্রত্যেক জেলায় একটি বড় বাজার থেকে থাকে। সাধারণত শহরের অন্যান্য বাজারের তুলনায় সে বাজারটি আকারে বড় হয়ে থাকে এবং পণ্যের প্রাপ্যতার দিক দিয়েও এটি বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য থাকে। সব মিলে বাজারটিকে বড় বাজার বলা হয়। সাতক্ষীরাতেও একটি বড় বাজার রয়েছে। এটি বড় বাজারের আভ্যন্তরীণ রোডের আরেকটি অংশ। বড় বাজারে দৈনন্দিন কাঁচা বাজার ছাড়াও শুকনা বাজার, পাইকারি এবং খুচরা দরে অনেকে কিনতে পারেন। বড়বাজারের এই অংশে ডিম পাওয়া যায়। এছাড়াও বিখ্যাত এবং ঐতিহ্যবাহী আতর আলীর দই, যদিও দইটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কারণ অত্যাধিক মিষ্টি দেয়, তাই যাদের কাছে মিষ্টি দই ভালো লাগে তারা বড়বাজারের এই অংশে চলে আসতে পারেন আতর আলীর বিখ্যাত দই। সাতক্ষীরা বড় বাজার তথা সাতক্ষীরার ঐতিহ্যবাহী আর একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হচ্ছে ভ্যারাইটি স্টোর। এখানে একদারে ন্যায্য মূল্যে এবং ভালো মানের যাবতীয় গার্মেন্টস সামগ্রী একদর রেটে পেতে পারেন। বড়বাজারের এই অংশ পাবেন প্লাস্টিক এবং অ্যালুমিনিয়ামের যাবতীয় তৈজসপত্রের পাইকারি এবং খুচরা দোকান। সাতক্ষীরার ঐতিহ্যবাহী জুতার দোকান ময়মনসিংহ শু স্টোর সহ বেশ কিছু জুতার দোকান বড়বাজারের এই অংশে পাবেন। এছাড়াও বেশ কিছু কাপড়ের দোকান এই অংশে রয়েছে। বড়বাজারের এই মোড়টির নাম কেষ্টময়রার মোড় এবং এই ব্রিজটি কেষ্টময়রার ব্রিজ নামেও পরিচিত। এই রোডটির নাম রাধানগর মোড়। রোডটি কেষ্টময়রার ব্রিজ হতে তুফান কম্মার মোড় পর্যন্ত বিস্তৃত। এই রোডে বেশ কিছু পুরাতন কিছু দোকান, ঐতিহ্যবাহী তুফান ডেন্টাল ক্লিনিক, কিছু জুয়েলারি শপ এবং নতুন নতুন বেশ কিছু মোবাইলের শোরুম এখানে পাবেন। শহরের এই মোড়টির নাম তুফান কোম্পানির মোড়। এখানে বেশ কিছু মোবাইলের দোকান ছাড়াও ইসলামী ব্যাংকের সাতক্ষীরা সদর শাখা রয়েছে। কেষ্টময়রার মোড় থেকে এখন আমরা যাচ্ছি পিয়ন হাই স্কুলের মোড়। এই রোডটি অনেক পুরাতন হলেও পুরাতন আমলের জমিদার আমলের যে বিল্ডিংগুলো ছিল এগুলো ভেঙে নতুন নতুন বেশ কিছু শোরুম হয়েছে। লোটো, বাটা এবং অ্যাপেক্সের বড় বড় নান্দনিক শোরুম এখানে রয়েছে। এই রোডের সাথে অনেকের শৈশব এবং কৈশোরের স্মৃতি বিজড়িত, কারণ এই রোডে কৈশোর জীবনের অন্যতম আকাঙ্ক্ষিত বিষয় সাইকেল। সাইকেলের বেশ কিছু দোকান শোরুম এখানে রয়েছে। এটি সাতক্ষীরার পিএন হাই স্কুল মোড়। পিএন স্কুল সাতক্ষীরার ঐতিহ্যবাহী এবং সুপ্রাচীন একটি স্কুল। 1846 সালে স্কুলটি স্থাপিত হয়। জমিদার প্রাণনাথ এই স্কুলটি স্থাপন করেন। তার নাম অনুসারে এই স্কুলটির নাম করা হয়েছে পিএন বা প্রাণনাথ হাই স্কুল। এটি সাতক্ষীরার পৌর দিঘিরপার নামে পরিচিত। আলোকসজ্জিত রাতের পৌর দিঘিরপার যথেষ্ট সুন্দর লাগে, আপনিও চাইলে ঘুরে আসতে পারেন।
শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পিছনের অংশ এটি। এছাড়াও এই অংশে রয়েছে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাস, এছাড়াও পৌরসভার পানি সরবরাহের যে প্লান্ট সেটি, এবং নবরুণ উচ্চ বিদ্যালয়। এই স্কুলের নাম অনুসারে এই মোড়টির নাম নবরুণ মোড়। এছাড়াও এখানে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ এখানে অবস্থিত। নবরুণ মোড় পার হয়ে রোডটি সোজা গিয়েছে পুরাতন সাতক্ষীরা হাটকোলা বাজার পর্যন্ত। সাতক্ষীরা সদর উপজেলা কমপ্লেক্স এখানে অবস্থিত। এছাড়াও সাতক্ষীরা সদরের ফায়ার সার্ভিসের প্রধান অফিস এখানে অবস্থিত। উপজেলা কমপ্লেক্সের কারণেই এই মোড়টি উপজেলা মোড় নামে পরিচিত। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস এখানে অবস্থিত। এছাড়াও সাতক্ষীরা সরকারি খাদ্য গুদাম এটি এখানে অবস্থিত। গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ভিডিপি সাতক্ষীরা জেলা কমান্ডারের অফিস এবং কার্যালয় এখানে অবস্থিত। শহরের এই অংশের নাম মুন্সিপাড়া এবং এটি মুন্সিপাড়া জামে মসজিদ। এই রোডটি পুরাতন সাতক্ষীরা হাটখোলা বাজার হয়ে পুরাতন সাতক্ষীরা হয়ে আশাশুনি পর্যন্ত বিস্তৃত। সাতক্ষীরা শহরে যে কয়েকটি বাজার রয়েছে পুরাতন সাতক্ষীরা হাটখোলা তার মধ্যে অন্যতম এবং বড়। সাতক্ষীরা শহরে একই নামে বেশ কয়েকটি বাজার রয়েছে, যেমন হাটখোলা রয়েছে পুরাতন সাতক্ষীরা হাটখোলা ছাড়াও ইটাগোছা হাটখোলা বাজার রয়েছে। এছাড়া বেশ কয়েকটি বউ বাজার রয়েছে, যেমন পলাশফুল বউ বাজার, থানাঘাটা বউ বাজার, ইটাগাছা বউ বাজার। বাজারগুলির নাম বউ বাজার নামকরণের কারণ হচ্ছে এখানকার অধিকাংশ ক্রেতারাই বাড়ির গৃহিণী বা এক কথায় বউরা, যার কারণে সেই বাজারগুলোর নামকরণ করা হয়েছে বউ বাজার। পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় থেকে পল্লী মঙ্গল স্কুল হয়ে যে রোডটি সরকারি কলেজ রোডের দিকে গিয়েছে এটি সেই রোড। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের কিছুটা অনুপযোগী হয়ে গিয়েছে। শহরের এই রোডের এই অংশে রয়েছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজ, যেটি সম্প্রতি কলেজে রূপান্তরিত হয়েছে। তাছাড়াও মুসলিম আদর্শ একাডেমি এবং তৎসংলগ্ন একটি মসজিদ এখানে অবস্থিত। সাতক্ষীরা সরকারি কলেজ এর খেলার মাঠের দক্ষিণ প্রান্ত এটি। 1946 সালে স্থাপিত সাতক্ষীরা সরকারি কলেজ দক্ষিণবঙ্গে তথা পুরো বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি বিদ্যাপীঠ। এটি একটি স্নাতকোত্তর একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সাতক্ষীরা শহরের রাজার বাগান নামক স্থানে এই কলেজটির অবস্থান। এটি কলেজ মোড় নামে পরিচিত। সাতক্ষীরা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এই রাস্তাটির অবস্থান। কলেজ মোড়ের এই অংশে বেশ কয়েকটি চায়ের দোকান, বেশ কয়েকটি হোটেল এবং মরিয়াম পিঠাঘর নামে একটি পিঠাঘর এখানে অবস্থিত। আপনারা চাইলে শীতকালে এই পিঠাঘরটির পিঠা টেস্ট করতে পারেন, স্বাদ যথেষ্ট পরিমাণে ভালো, যথেষ্ট পরিমাণে ভালো। এই রোডটি সরকারি কলেজ রোড নামে পরিচিত। এটি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে সাতক্ষীরা পোস্ট অফিস মোড় পর্যন্ত রয়েছে। এটি সুপ্রাচীন করিম ম্যাস মোড় নামে পরিচিত। সরকারি কলেজ রোডের বিভিন্ন অংশে স্কুল এবং কলেজগামী শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি কোচিং সেন্টার রয়েছে। বেশ অনেক দিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের বেশ অনুপযোগী। খুব তাড়াতাড়ি রাস্তাটি সংস্কার করা হবে সেই আশা ব্যক্ত আমরা করি। এটি টিএনটি মোড় বা মার্কাস মসজিদ মোড় নামে পরিচিত। বাংলাদেশ তার এবং টেলিফোন বোর্ডের সাতক্ষীরা অফিস টিএনটি অফিস এখানে এবং মার্কাস মসজিদও এখানে অবস্থিত, যার কারণে এটি দুই নামে পরিচিত। শহরের এই অংশের নাম ফুড অফিস মোড়। সাতক্ষীরা সরকারি ফুড অফিস বা খাদ্য গুদাম এখানে অবস্থিত। সাতক্ষীরা জেলা দায়রাজদের বাসভবন, নির্মাণাধীন সিআইডি কার্যালয় এবং সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এই অংশে অবস্থিত এবং শহরের এই অংশের নাম পোস্ট অফিস মোড়।
আমরা এখন পোস্ট অফিস মোড়ে চলে এসেছি। আমি এখন আছি সাতক্ষীরা শহরের অন্যতম ব্যস্ততম এলাকা। সাতক্ষীরা পাকাপুল মোড় থেকে রাজ্জাক পার্কের দিকে যেতে যে রোডটি পড়ে সেটি এখানে সাতক্ষীরা সদর থানা, সাতক্ষীরা সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় এখানে অবস্থিত এবং সাতক্ষীরার ঐতিহ্যবাহী শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এখানে অবস্থিত। সাতক্ষীরা পৌর দিঘি সেটি এখানে অবস্থিত। দিঘিটি রাতের আলোকসজ্জায় যথেষ্ট মোহনীয় লাগে। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে একটু শান্তির খোঁজে এই দিঘিতে রাতের 24 ঘন্টা মানুষের ভিড় লেগেই থাকে। এটি একটি সংযোগ সড়ক, দিঘির পার হতে বড় বাজার পর্যন্ত এটি বিস্তৃত। এটি সংযোগ সড়ক হলেও যথেষ্ট ব্যস্ত এবং বেশ কিছু বিপণী বিতান এর দুই পাশে রয়েছে। এটি থানা সড়ক, সড়কের এই অংশটি কেষ্টমড়ার মোড় হতে পাকাপুল মোড় পর্যন্ত বিস্তৃত। থানা সড়কটি সাতক্ষীরা শহরের অন্যতম ব্যস্ত একটি সড়ক এবং এ সড়কের উভয় পাশে যে বিপণী পুতানগুলো রয়েছে তার অধিকাংশ গার্মেন্ট সামগ্রী পাওয়া যায়। চকচকে শপিং মল এবং বড় বড় শোরুমের পাশাপাশি দরিদ্র এবং স্বল্প আয়ের মানুষদের জন্য এই রাস্তায় রয়েছে সুব্যবস্থা, অর্থাৎ ফুটপাত। ফুটপাত হলেও এখানে প্রাপ্য সামগ্রীগুলোর মান যথেষ্ট ভালো, চাইলে যে কেউ নিতে পারেন। এখানে রয়েছে সাতক্ষীরা শহরের সুপরিচিত ফার্মেসি আলী মেডিকেল, বাচ্চাদের সামগ্রীর জন্য সুপরিচিত বেবি কালেকশন এবং ঐতিহ্যবাহী নিউ শু হাউস। এটি পাওয়ার হাউস সড়ক, সাতক্ষীরা পাকাপুল মোড় বা পাওয়ার হাউস মোড় থেকে সাতক্ষীরা নিউ মার্কেট মোড় পর্যন্ত এই রোডটি বিস্তৃত। সাতক্ষীরা শহর যে মিষ্টির জন্য বিখ্যাত, সন্দেশ, সেই সন্দেশের আদিস্থান ফকির মিষ্টান্ন ভাণ্ডার সহ বেশ কিছু বিখ্যাত মিষ্টির দোকান এই রোডে অবস্থিত এবং এই মোড়টির নাম নিউ মার্কেট মোড়ের পাশাপাশি লাবণী মোড়। লাবণী নামে একটি সিনেমা হল এখানে এখনও রয়েছে। আবারও চলে এলাম শহীদ সিরাজসরণি, এটি সংগ্রাম হসপিটালের সামনে বললে সবাই চিনে। এটি খুলনা রোড মোড়ের কাছাকাছি, বৃষ্টি স্নাতক খুলনা রোড মোড়, যথেষ্ট সুন্দর, যথেষ্ট মোহনীয়। এটি সদর হাসপাতালের মোড় নামেও পরিচিত। সাতক্ষীরা সদর হাসপাতাল সহ বেশ কিছু বেসরকারি ক্লিনিক এবং হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার এই সদর হাসপাতালের সামনে রাস্তার দুই ধারে অবস্থিত। সাতক্ষীরা শহর তথা সাতক্ষীরা জেলার বেসরকারি স্বাস্থ্যসেবার বড় একটি অংশ মানুষ এখানে পেয়ে থাকে। হার্ট ফাউন্ডেশন, ডক্টরস হসপিটাল, আনোয়ারা ক্লিনিক, সততা হসপিটাল সহ বেশ কিছু বেসরকারি ক্লিনিক এবং হসপিটাল সহ ডায়াগনস্টিক সেন্টার রাস্তার এই দুই পাশে অবস্থিত। সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের বাংলো, অর্থাৎ এসপি বাংলো এখানে অবস্থিত। সাতক্ষীরা শহরে যতগুলো নার্সারি রয়েছে তার অধিকাংশই শহরের এই অংশে অবস্থিত। এই সাতক্ষীরা নার্সারি সহ বেশ কিছু ভালো ভালো নার্সারি এখানে রয়েছে। পাহাড়ি রঙের নানান ফুলের গাছ সহ বিভিন্ন ফলজ এবং বনজ বৃক্ষ এখানে পাবেন। এটি শহরের চৌরঙ্গি মোড়, খুলনা সাতক্ষীরা মহাসড়কের সাথে রসুলপুর সড়ক এবং পলাশপুর সড়ক সংযুক্ত হয়েছে বলে এটি চৌরঙ্গি মোড় নামে পরিচিত। এখানে সিক্রেট ফুড নামে নতুন একটি রেস্টুরেন্ট শাখা উদ্বোধন হয়েছে। এছাড়াও সাতক্ষীরা শহরের বেসরকারি স্বাস্থ্যসেবার অন্যতম আস্থার জায়গা ইসলামী ব্যাংক কমিউনিটি হসপিটাল শহরের এই অংশে অবস্থিত। এটি নারকেলতলা ব্রিজ এবং ব্রিজ পার হলেই এটি নারকেলতলা মোড়। চা প্রেমীদের কাছে নারকেলতলা মোড় শহরের একটি সুপরিচিত জায়গা। ইসমাইল ভাইয়ের চা এবং মনা নানার চা সাতক্ষীরা শহরের চা প্রেমীদের কাছে খুব পরিচিত একটি জায়গা। চা ছাড়াও নারকেলতলা মোড়ে ট্রাক লরি মালিক সমিতির অফিস, বিএডিসি ভবন, দৃষ্টি আই হসপিটাল এবং টাউন গার্লস হাই স্কুল এখানে অবস্থিত। সাতক্ষীরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, যেটি 1962 সালে স্থাপিত, শহরের আমতলা মোড়ের এই অংশটিতে বিদ্যালয়টি স্থাপিত। আমি নিজেও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র।
এটি শহরের আমতলা মোড়, আমার নিজের বাসাও এখানে, তাই এটা নিজের মোড় বললেও ভুল হবে না। খুলনা সাতক্ষীরা মহাসড়ক, এটি শহরের এই অংশে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সেটি এখানে অবস্থিত। সে সূত্রে এই মোড়টির নাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মোড়। সাতক্ষীরা শহরের কামারনগরের একাংশ এটি। রোডটি সংগীতা মোড় থেকে বাইপাস পর্যন্ত বিস্তৃত। মাঝে সাতক্ষীরা শহরের অন্যতম আকর্ষণীয় স্থান লেক ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট, সেটি এখানে অবস্থিত, যার কারণে রোডটির নাম এখন লেক ভিউ রোড। কামালনগর জামে মসজিদ এবং কামালনগর গ্রোস্থান, সেটি এখানে অবস্থিত। সংগীতা মোড় থেকে লেক ভিউ হয়ে বাইপাস সড়ক পর্যন্ত বিস্তৃত এই রোড খুব বেশি দূরত্ব না, তবে এই স্বল্প দূরত্বে সব মিলে 9-10টি স্পিড ব্রেকার রয়েছে। যদিও স্পিড ব্রেকারগুলো চলাচলের সময় বিরক্তিকর মনে হতে পারে, তবে এই রোডে প্রচুর মোটরসাইকেল চলে, যার দরুন স্পিড ব্রেকারগুলো আসলে প্রয়োজনীয়। সন্ধ্যার পরে রাস্তায় ফুচকা চটপটি সহ বেশ কিছু স্ট্রিট ফুডের ফুডকার্ট এখানে বসে। তুফান কনভেনশন সেন্টার এবং রিসোর্ট, তার সাথে লেক ভিউ রেস্টুরেন্ট, সেটি এখানে অবস্থিত। সাতক্ষীরা শহরের ভ্রমণ পিপাসু মানুষের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এই লেক ভিউ তথা তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট। সুন্দর পরিবেশে বিশেষত সন্ধ্যার পরে আত্মীয় স্বজন প্রিয়জনের সাথে লেক ভিউতে ঘুরতে আসলে সবারই মন ভালো হয়ে যাবে, এটা নিশ্চিত। একটি ছোট্ট সুন্দর কৃত্রিম লেকের উপরে তৈরি অসাধারণ স্থাপত্য শৈলীর নিদর্শন এই লেক ভিউ রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট ছাড়াও এখানে রয়েছে তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্ট, এছাড়াও রয়েছে লেক ভিউ বেকারি। ইনডোর গেম কর্নারের পাশাপাশি বাচ্চাদের জন্য বাইরেও রয়েছে একটি সুন্দর আউটডোর গেম কর্নার। সব মিলে রাতের সাতক্ষীরার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু রাতের লেক ভিউ। এটি কাটিয়া ঢালিপাড়া রোড। রোডটি কাটিয়া বাজার অর্থাৎ টাউন বাজার থেকে শুরু হয়ে একাংশ চলে গিয়েছে প্রাক্তন ফাতিমা প্রিকাটের দিকে এবং অন্য অংশটি চলে গিয়েছে লস্করপাড়ার দিকে। রোডটি রাতের বেলা যথেষ্ট নির্জন থাকে এবং রোডের এই অংশে অক্সফোর্ড প্রিকাটের নামে বাচ্চাদের ছোট সোনামণিদের একটি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এটি কাটিয়া টাউন বাজার বা কাটিয়া বাজার মোড়। মোড় থেকে একদিকে চলে গিয়েছে নারকেলতলা এবং অন্যটি চলে গিয়েছে পাকবল মোড়ের দিকে। আমরা এখন রয়েছি নারকেলতলা মোড়ের দিকে, যে রোডটি গিয়েছে সে রোডে। রোডের এই অংশটিতে বেশ কয়েকটি রড সিমেন্টের দোকান ছাড়াও ঐতিহ্যবাহী পুরাতন একটি চিকিৎসালয়, নিরাময় চিকিৎসালয় এবং ঐতিহ্যবাহী একটি হোটেলও রয়েছে এখানে। এটি শহরের নারকেলতলা মোড়। নারকেলতলা মোড়ে চারটি রাস্তার সংযোগের স্থল খুলনা সাতক্ষীরা মহাসড়কের সাথে। ডান দিক দিয়ে রাস্তা চলে গিয়েছে পাকাপুল মোড়ের দিকে এবং অন্য রাস্তাটি চলে গিয়েছে থানাঘাটার দিকে। আমরা এখন থানাঘাটা সড়কে রয়েছি। রোডের এই অংশটিতে দুইটি সমিল ছাড়াও রয়েছে নারকেলতলা সার্বজনীন পূজা মন্দির। পূজা মন্দির হয়ে রোডটি চলে গিয়েছে সোজা থানাঘাটার দিকে। থানাঘাটা রোডের একটু সামনে সাতক্ষীরা ট্রমা সেন্টার এবং রাস্তার এই অংশ থেকে ডান দিকে যে রোডটি চলে গিয়েছে সেটি আমতলা মোড়ের সাথে মিলিত হয়েছে। আমরা এখন সেদিকে যাচ্ছি। রোডটি যথেষ্ট নির্জন। নির্জনতাকে যারা পছন্দ করেন, নির্জনতাকে যারা সঙ্গী করতে চান, তাদের জন্য রোডটি, বিশেষ করে রাতের সাতক্ষীরা এই নির্জনতাকে যারা খুঁজেন, তারা এই রোডে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন রাতের সাতক্ষীরার রাতের নির্জনতা। এখানে একটি পাঞ্জেগানা মসজিদ এবং তৎসংলগ্ন একটি কবরস্থান রয়েছে।
পাঞ্জাগানা মসজিদ হলো সেই মসজিদ যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয় কিন্তু শুক্রবারের জুম্মার নামাজটি হয় না। নিরিবিলি কমিউনিটি সেন্টার নামে বেশ ছোট একটি কমিউনিটি সেন্টার এখানে রয়েছে। বিবাহ, জন্মদিন সহ এলাকার বিভিন্ন অনুষ্ঠানাদি এখানে হয়ে থাকে। আমতলা গণমুখী মাঠের উত্তর প্রান্তের যে রোডটি, এটি সেই রোড। রোডটি সরাসরি আমতলা মোড়ে সংযুক্ত হয়েছে। এই রোডটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো রোডের দুই সাইডেই বাড়িঘর, তবে রাস্তা সবসময় কেন জানি যথেষ্ট নির্জন থাকে। এই রাস্তায় স্বল্প ব্যবধানে কয়েকটি ডাস্টবিন থাকাতে কুকুরের আনাগোনা বেশি। যারা কুকুরকে ভয় পান আর ভয় নাও পান, সবাই কুকুর থেকে সাবধানে থাকবেন সন্ধ্যার পরে বা রাতে এই রাস্তায় হাঁটার সময়। এটি গণমুখী মাঠ। গণমুখী মাঠ হলেও মূলত এটি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার ময়দান। এটি আমার এলাকা, আমার বাসা এই এলাকাতেই। আমার এলাকার নাম নিরালা আবাসিক এলাকা এবং রোডটির নাম দালাল সড়ক। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয় এটি এখানে অবস্থিত। যেটি বলছিলাম, এটি আমার এলাকা, আমার বাসা এখানে। আমার বাসা মূলত সামনে, হাতের বাম হাতে এটি আমার বাসা। আমাদের বাসায় ঢোকার রাস্তা রয়েছে দুইটি। সামনে বাম হাতে এটি একটি রাস্তা এবং মোড় ঘুরে হাতের বাম দিকে ঘুরলেই আরেকটি রাস্তা। সামনে লাইটের নিচে যে গেটটি দেখা যাচ্ছে, এটি আমার বাসার ঢোকার পথ। এটি সাতক্ষীরা কালেক্টরেট অফিস চত্বর, যেটি সবার কাছে ডিসি অফিস চত্বর নামে পরিচিত। এছাড়াও এটি জজকোর্ট অফিস চত্বর নামেও সবার কাছে পরিচিত। এটি সাতক্ষীরা জেলা প্রশাসন পরিচালনার কেন্দ্রবিন্দু। এখানে সাতক্ষীরা কালেক্টরেট অফিস ছাড়াও অ্যাকাউন্টস অফিস, এছাড়াও ম্যাজিস্ট্রেট কোর্ট এবং জজকোর্ট এখানে অবস্থিত। এ চত্বরে একটি সুন্দর নান্দনিক মসজিদ রয়েছে। কিছুদিন আগে এখানে একটি নান্দনিক পার্ক স্থাপন করা হয়েছে। পুরো জজকোর্ট এবং কালেক্টরেট অফিস চত্বরে দিনের বেলায় পা রাখা মুশকিল, কারণ প্রচুর লোকের সমাগম হয়। তাই রাতের সাতক্ষীরাতে এই নান্দনিক পার্কটিকে উপভোগ করার জন্য আপনিও চলে আসতে পারেন সাতক্ষীরা কালেক্টরেট অফিস চত্বর। এই রোডটির নাম রায়চরণ রোড। 1869 সালে যখন সাতক্ষীরা পৌরসভা স্থাপন করা হয়, সেই সময়কার রোডগুলোর মধ্যে এটি অন্যতম। এই রোডটিতে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এছাড়াও সাতক্ষীরা শাহী মসজিদ এখানে রয়েছে। কিছু দূর সামনে আগালে সাতক্ষীরা টাউন বাজার, যেটি কাটিয়া বাজার নামে পরিচিত। আগেও বলেছি, সাতক্ষীরা শহরের মধ্যে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার রয়েছে, সাতক্ষীরা কাটিয়া বাজার বা সাতক্ষীরা টাউন বাজার সেটির অন্যতম। সেটি এই রোডে অবস্থিত। ভোজন রসিকদের জন্য এই রোডটি সুপরিচিত, কারণ বেশ কয়েকটি ভালো মুখরোচক স্ট্রিট ফুডের কার্ট এখানে অবস্থিত। সিদ্দিকের চপ এবং তাইজুলের চপ এখানকার বিখ্যাত চপ। কাটিয়া বাজারে বেশ কয়েকটি মোটরসাইকেলের শোরুম রয়েছে। এই শোরুমগুলোতে নতুন মোটরসাইকেল কেনার পাশাপাশি পুরাতন মোটরসাইকেল ক্রয় এবং বিক্রয় করতে পারেন। কাটিয়া বাজারে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি কাঁচা বাজার সহ পাইকারি এবং খুচরা কিনতে পারেন। এছাড়াও বেশ কয়েকটি ভালো মানের ফলের দোকান রয়েছে। কাটিয়া বাজারে সাতক্ষীরা সদর থানার আওতাধীন একটি পুলিশ ফাঁড়িও রয়েছে। এটি কাটিয়া বাজার মোড়। এ মোড় থেকে হাতের ডান দিকে গেলে নারকেলতলা মোড় এবং বাম দিক দিয়ে গেলে পাকাপুল মোড়। আমরা এখন পাকাপুল মোড়ের দিকে যাচ্ছি। এই সড়কটি শহীদ কাজল সরিন্দর নামে পরিচিত। কৃষি সম্প্রসারণ বিভাগের আওতাধীন সাতক্ষীরা খামার বাড়ি, সেটি এখানে অবস্থিত। সাতক্ষীরা শহরের ঠিক মাঝ দিয়ে একটি খাল খনন করা আছে। খালটি অনেক সুপ্রাচীন। 1865 সালে জমিদার প্রাণনাথ রায়চৌধুরী এই খালটি খনন করেন।
খননকালীন সময়ে খালটি প্রায় 13 কিলোমিটার দৈর্ঘ্য এবং গভীরতায় প্রায় 200 ফুট ছিল। কালের বিবর্তনে গভীরতা কম বেশি হলেও দৈর্ঘ্য ঠিক আগের মতো রয়েছে। জমিদার প্রাণরাত রায় চৌধুরী এল্লাচরের মরিচাপ নদী এবং বিনের পোতার কৈখালী খাল, এই দুই খালকে সংযুক্ত করে এই শায়ারের খালটি খনন করেন এবং যেটি সাতক্ষীরা পৌরসভা তথা সাতক্ষীরা শহরের ঠিক মাঝ বরাবর দিয়ে গিয়েছে। পুরো দৈর্ঘ্য জুড়ে বেশ অনেকগুলো সেতু রয়েছে খালের উপরে। থানাকাটা ব্রিজ, নারকেলতলা ব্রিজ ছাড়াও শহরের উপরে আরও বেশ কয়েকটি ব্রিজ রয়েছে, যেমন কাটিয়াবাজার ব্রিজ, স্টেডিয়াম ব্রিজ, গার্লস স্কুল ব্রিজ, পাকাবুল মোড়ের ব্রিজ, কেষ্ট ময়রার মোড় ব্রিজ এবং বড়বাজার ব্রিজ। সাতক্ষীরা জেলা পরিষদ ডাক বাংলোর জন্য নির্ধারিত স্থান ঠিক হাতের বাম পাশে। দীর্ঘদিন ধরে স্থানটি ফাঁকা পড়ে আছে। জরার জন্য একটি ভবন ছিল, ওটি ভেঙে ফেলার পরে স্থানটি ফাঁকা পড়ে আছে। সাতক্ষীরা পৌরসভা একটি ঐতিহ্যবাহী এবং সুপ্রাচীন পৌরসভা। 1869 সালে পৌরসভাটি স্থাপিত হয়। সাতক্ষীরা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ, সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের প্রধান কার্যালয়, পুরাতন কোর্ট, সাতক্ষীরা জেলা প্রশাসকের বাসভবন, পুরাতন আইনজীবী ভবন, সবগুলো মোটামুটি এই স্থানটিতে অবস্থিত। এই অংশের নাম কাছারিপাড়া মোড়, আর একটু সামনে গেলেই পোস্ট অফিস মোড়। কাছারিপাড়া মোড়ের এই অংশে বেশ অনেকগুলো চশমার দোকান পাবেন। চোখের সমস্যার কারণে যাতে নতুন চশমা বানাতে হয় অথবা পুরাতন চশমা ঠিক করতে হয়, তারা শহরের এই অংশে আসতে পারেন। চশমার দোকান ছাড়াও এখানে বেশ কিছু কম্পিউটার কম্পোজ ও মুদিখানার দোকান এখানে রয়েছে। এটি সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড়। পোস্ট অফিস মোড় থেকে হাতের বাম দিকে গেলে সাতক্ষীরা সরকারি কলেজ রোড এবং সোজা গেলে পাকাপুর মোড়ের দিকে গিয়েছে শহীদ কাজল ছড়িনির এই অংশটি। আগে যেটা বলছিলাম, সাতক্ষীরা শহরের ঠিক মাঝখান দিয়ে শায়ারের খাল বয়ে গেছে। শায়ারের খালের দুই পাশে দুইটি রোড বিদ্যমান, একটি খালধার রোড নামে পরিচিত এবং অন্যটি অর্থাৎ এটি শহীদ কাজল ছড়িনি। সাতক্ষীরা শহরে আহলে হাদিস মসজিদ রয়েছে দুটি, একটি সংগ্রাম হসপিটালের সামনে এবং অন্যটি এখানে। এটি গার্লস স্কুলের মোড় নামে পরিচিত। এখানে লেক ভিউ রেস্টুরেন্টে নতুন একটি শাখা খোলা হয়েছে এবং স্টেডিয়াম ব্রিজ যেটি শায়ারের খালের উপরে অবস্থিত সেটিও এখানে। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সেটি এখানে অবস্থিত। এছাড়াও সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রধান কার্যালয় সেটি এখানে অবস্থিত। সাতক্ষীরা জেলা পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের প্রধান কার্যালয় সেটি এখানে অবস্থিত। সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান অফিস, যেটি আগে হসপিটাল হিসেবে পরিচালিত হতো, অর্থাৎ পুরাতন হসপিটাল নামে যেটি পরিচিত সেটি এখানে অবস্থিত। সাতক্ষীরা শহরের অন্যতম একটি সড়ক এটি। এই সড়কের এই অংশে বেশ কিছু ছাপাখানা অর্থাৎ প্রেস রয়েছে। প্রেস ছাড়াও এখানে রয়েছে বেশ কিছু ফুলের দোকান, এছাড়া রয়েছে বেশ কিছু বইয়ের দোকান। বইয়ের দোকান ছাড়াও বিভিন্ন স্টেশনারি দোকান, কলম, রং পেন্সিল, খাতা এগুলো পাওয়া যায়। এছাড়াও বেশ কিছু স্ট্রিট ফুডের কার্টও এখানে পাবেন। আর কিছুদূর সামনে গেলে পাকাপুলের মোড়। পাকাপুল নামকরণ করা হয়েছিল যখন, তখন আসলে এখানে কোনো পাকাপুল ছিল না, এখানে ছিল একটি স্টিলের বেইলি ব্রিজ। ব্রিজটি পরবর্তীতে কংক্রিটের পাকাপুলে রূপান্তরিত করা হয়, তবে আগের থেকে এই স্থানটির নাম পাকাপুল। সাতক্ষীরা শহরের বেশ কিছু প্রসিদ্ধ এবং প্রখ্যাত জুয়েলারি দোকান এবং তাদের কারখানা শহরের এই অংশে পাবেন। এছাড়াও কয়েকটি খেলার সামগ্রীর দোকান এবং বেশ কয়েকটি প্রখ্যাত হোমিওপ্যাথি ওষুধের দোকান। যারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চান তারা শহরের এই অংশে আসতে পারেন। এটি সাতক্ষীরা শহরের পাকাপুল মোড়। এটি মূলত চারটি রাস্তার সংযোগ স্থান। আমার বর্তমান অবস্থান অনুসারে হাতের বাম দিকে গেলে রাজ্জাক পার্ক অর্থাৎ সদর থানার দিকে, হাতের ডান দিকে গেলে সাতক্ষীরা নিউ মার্কেট মোড় এবং সোজা গেলে সাতক্ষীরা থানা সড়ক। আমি বর্তমানে সাতক্ষীরা থানা সড়কে রয়েছে। থানা সড়কের এই অংশে বেশ কিছু ভালো মানের কসমেটিক্সের দোকান, বেশ কিছু বড় বড় ঔষধের দোকান রয়েছে। এছাড়াও নিম্নমানের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বেশ কিছু গার্মেন্টস সামগ্রীর দোকান, যেগুলো ফুটপাতের দোকান নামে পরিচিত, সেগুলো এখানে রয়েছে। এটি থানা মসজিদ এবং এটি থানা মসজিদ মোড়।
বিসমিল্লাহ ক্লথ স্টোর, ট্রাভেল সেন্টারের মতো পুরাতন ঐতিহ্যবাহী বেশ কিছু বিপণী বিধানের পাশাপাশি বেশ কিছু নতুন গার্মেন্ট সামগ্রীর দোকান এখানে রয়েছে এবং সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় এবং বাসভবন সেটিও এখানে অবস্থিত। থানা সড়কটিকে গার্মেন্টস রোড কিংবা ব্যাংক রোড বললেও ভুল হবে না, কারণ সাতক্ষীরা শহরের অধিকাংশ গার্মেন্ট সামগ্রীর দোকান এই রোডে অবস্থিত। এছাড়াও বেশ কিছু ব্যাংক, ডাসবাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, অন ব্যাংক সহ বেশ কিছু ব্যাংক এই রোডে অবস্থিত। ফুচকা, চটপুটি, কাবাব, ভাপা পিঠা, ঝালমুড়ি, ছোট ছোট সিঙ্গারা সহ বেশ কিছু মুখরোচক স্ট্রিট ফুডের কোর্ট এখানে পাবেন। সন্ধ্যার পরে সেগুলো চালু হয়। একটু আগেও যেটা বলছিলাম, রোডটিকে গার্মেন্টস রোড বললে ভুল হবে না। রেডিমেড গার্মেন্টস সামগ্রী ছাড়াও সিট কাপড়ের পাইকারি এবং খুচরা দোকান এখানে রয়েছে। সাতক্ষীরা সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান ফাল্গুনী বস্ত্রালয়, সেটি ছাড়াও রাস্তার এই অংশটিকে রয়েছে বেশ কিছু জুতার দোকান, ব্যাগের দোকান, বাচ্চাদের খেলনা সামগ্রী, কসমেটিক্সের দোকান, ছাড়াও বেশ কিছু অ্যালুমিনিয়াম এবং মেলামাইন ক্রোকারিজের দোকান। এটি থানা সড়কের শেষ দিকের অংশ। এরপরে কৃষ্ণমারার মোড়, আমাদের বর্তমান অবস্থান থেকে কৃষ্ণমারার মোড়ের বাম দিকে গেলে পিএন স্কুল মোড়, ডান দিকে গেলে তুফান কোম্পানি মোড় এবং সোজা কৃষ্ণমার মোড় পার হয়ে সোজা বড় বাজারের মধ্যে প্রবেশ করা যায়। এবারে চলে এলাম শহীদ সিরাজ সরণি নারকেলতলা অংশের কাছাকাছি। এখানে দৃষ্টি হাই হসপিটাল, টাউন গার্লস হাই স্কুল সহ বিএডিসি অর্থাৎ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ বীজ ভবন এখানে অবস্থিত। এটি নারকেলতলা ব্রিজ, প্রাণসহায়ক খালের উপরে যে কয়টি ব্রিজ অবস্থিত তার মধ্যে এটি অন্যতম। সাতক্ষীরা শহরের খুলনা রোড মলের কাছাকাছি এটি। এখানে সাতক্ষীরা সদর হাসপাতাল অবস্থিত। এটি সাতক্ষীরা সদর হাসপাতাল ইমার্জেন্সি বিভাগ। ঘোরাঘরের মাঝে আপনাদেরকে নিয়ে এলাম সাতক্ষীরার অন্যতম সুস্বাদু একটি কাবাবের দোকানে। এটির অবস্থান মূলত পশু হাসপাতাল মোড় অর্থাৎ ঢাকার যে বাস কাউন্টারগুলো রয়েছে ঠিক তার বিপরীতে। এখানে মুখরোচক কাবাবের পাশাপাশি পুরিও পাবেন। কাবাব এবং পুরি সম্পর্কে আমার পার্সোনাল রেটিং 4.5/5। আপনারা তাদের রেটিং টেস্ট করতে পারেন, চলে আসতে পারেন এখানে। যাদের বেতের তৈরি আসবাবপত্রের প্রতি আগ্রহ রয়েছে তারা চলে আসতে পারেন রাধারানগর রোড। এটি মূলত কেষ্টমাইলার ব্রিজ থেকে তুফান কোম্পানির মোড়ের দিকে যেতে হাতের বাম হাতে পড়ে। চলে এলাম সিটি সেন্টার শপিং কমপ্লেক্স, যেটি পূর্বে একটি জনপ্রিয় শপিং কমপ্লেক্স চায়নাবালা শপিং কমপ্লেক্স নামে পরিচিত ছিল, সেটির সামনে। গন্তব্য এখন খুলনা রোড মোড়। এটি খুলনা রোডের বঙ্গবন্ধু চত্বর, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সম্মানার্থে এই চত্বরটি তৈরি করা হয়েছে। এটি সাতক্ষীরা সদর হাসপাতাল মোড়। সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সাতক্ষীরা জনমানুষের আস্থার কয়েকটি প্রতীক হল ইসলামী ব্যাংক কমিউনিটি হসপিটাল, চোখের বিষয়ে দৃষ্টি আই হসপিটাল এবং চায়না বাংলা হসপিটাল, যা সংক্ষেপে সিবি হসপিটাল নামে সবার কাছে পরিচিত। চেষ্টা করেছি সবারই প্রিয় প্রাণের এই সাতক্ষীরা শহরে রাতের কিছু মনোরম চিত্র আপনার মাধ্যমে তুলে ধরার। সবখানে হয়তো যেতে পারিনি, তবে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান কিছু সড়কের রাতের মনোরম পরিবেশ আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আপনার আমার সবার প্রিয় প্রাণের এই সাতক্ষীরা শহরে রাতের চিত্র যদি ভালো লেগে থাকে, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের এবং আপনাদের আশেপাশের কোনো স্থান যদি ভিডিওতে স্থান পায় তাহলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আনন্দে থাকবেন। দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।